كده عشان ما نبقى بنغلاشي. هاي السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. আসলে ওনার বক্তব্য আমি খুব চিন্তা সহকারে বাস্তবতা উপলব্ধি করে শুনছিলাম, এবং আমার যে কথাটি মনে হচ্ছিল শুরুতে, যে আমি যখন করিয়াছিলাম 98-এ, যখন আলজেরিয়া থেকে তার আগে সামরিক সরকারের কারণে নির্বাচিত একটি ইসলামিক দল যখন সংখ্যাগরিষ্ঠতা আসন পেল, তারপরও তাদেরকে ক্ষমতায় না দিতে গিয়ে তাদের